আপনারা শুনলেন তো আমার কথা না, আমার কণ্ঠ নয়, আমার বাণী নয়, আমার কথা তো নয়, সুকান্ত মজুমদারের কথা। এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমি রাজীবদাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি তো বিজেপিতে গেছিলে, তোমার কাছে সুকান্তর নাম্বার আছে? বলো আছে, কিন্তু সে নাম্বার এখন ইউজ করে কিনা আমি জানি না। আমি বললাম যে নাম্বারটা লোককে জানাও, এই 20 লক্ষ শ্রমিক যাদের টাকা আটকে রেখেছে, আমি অনুরোধ করব রাজীব বন্দ্যোপাধ্যায় নাম্বারটা আপনাদের জানাবে, এই নাম্বারে সবাই ফোন করুন, এবং আমার অনুরোধ থাকলো বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে কেউ কোনো অপশব্দ বা কুকথা বলবেন না, ফোন করে ভদ্রভাবে সভ্যভাবে মার্জিতভাবে বলুন যে আপনার এত ক্ষমতা আমরা তো জানতামই না, আপনি খালি ফোন করে আমাদের 2 বছর ধরে বেতন বন্ধ টাকাটা আনিয়ে দিন। 20 লক্ষ লোককে অনুরোধ করবো রাজীব বন্দ্যোপাধ্যায় নাম্বারটা বলবে, তারপর সুকান্ত মজুমদারকে এখন থেকে ফোন করে যাদের যাদের টাকা বন্ধ সবাই ভালো করে অনুরোধ করে ওনাকে ফোন করে টাকাটা চাওয়ার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করে সে যাতে আগামী দিন প্রধানমন্ত্রীকে ফোন করে বাংলার প্রাপ্য টাকা আনতে পারে সে ব্যবস্থা করুন। যেভাবে যে সুকান্ত মজুমদারের নাম্বার ভাইরাল করা হলো, সেই ভাইরালের ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার, নিজে সাহস দেখালেন না, রাজীব ব্যানার্জিকে বললেন যে আপনি বলুন সুকান্ত মজুমদারের নাম্বারটা। এরকম না যে ওনার কাছে আমার নাম্বার নেই, ক্রিকেট টিম অনেক আগেই আই প্যাকেট টিম ওনার কাছে নাম্বার টাম্বার সবই দিয়ে রেখেছে, এবং ওনার সরকারের তরফ থেকে আমার নাম্বার সার্ভুলেন্সেও রাখা আছে সেটা আমরা জানি, আমাদের ফোন ট্যাপ করা হয় সেটাও আমরা জানি। তো যাই হোক, সেই ফোন দেবার পর বহু মানুষের ফোন এসেছে, যতটা সম্ভব আমি ধরতে পেরেছি ধরেছি, কিছু আমার অফিস ধরেছে, কারণ একটি আমার অফিসের নাম্বারও দেওয়া ছিল। তার মধ্যে থেকে একটি নমুনাস্বরূপ কলের রেকর্ড আমি ফেসবুকে দিয়েছি, তাতেই তো প্রাণ ওষ্ঠাগত, বাদ বাকি কিছু ফোন কল বাইরে দেওয়া যাবে না, তাতে ভাইপো এবং তার পরিবার সম্পর্কে যেসব কথাবার্তা লোকজন বলছে তাতে কান দিয়ে ধুঁও বেরোবে শুনলে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমি ওই ফোন কলগুলো আর দিইনি, ওই রেকর্ডিংগুলো আর দিইনি। আমরা ভেবেছিলাম যে কেন্দ্রীয় প্রকল্প মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য আমার বা আমাদের কারো ফোন নাম্বার এইভাবে কল সেন্টারের মতো ব্যবস্থা করবো, যেখানে মানুষ কেন্দ্রীয় প্রকল্পে সম্পর্কে, বিশেষ করে বিশ্বকর্মা প্রকল্প শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তার সম্পর্কে জানতে পারবে। তো যাই হোক, আমাদের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং মোদিজির প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেল। আগামী দিনে এই নাম্বারগুলো ভাইরাল থাকলে পরে এই নাম্বার থেকেই আমরা মোদিজির প্রকল্পের সম্বন্ধে যদি কেউ জানকারি চায়, যদি কেউ ইনফরমেশান চায়, এই নাম্বারগুলো দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করি। অভিষেকবাবুকে ধন্যবাদ আমার এই নাম্বার ভাইরাল করে দেওয়ার জন্য, আমার কোনো অসুবিধা নেই, ওনার নাম্বার আমরা ভাইরাল করছি না, চিন্তা নেই, উনি নিশ্চিন্ত মনে ঘুরতে পারেন।